মন্ত্রীর প্রশ্ন মুখ্যমন্ত্রীর উত্তর বৃহস্পতিবারে পোয়া যোরহাট আবর্ত ভবনত শিক্ষার্থীর ধারাখার প্রশ্নের সম্মুখীন হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনিয়া যোরহাট ভ্রমণত যাওয়া মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারে একাংশ শিক্ষা অনুষ্ঠানের ছাত্র ছাত্রীর সঙ্গে পোয়ার আহার গ্রহণ করে সঙ্গে বিভিন্ন বিষয়ত মত বিনিময় করে মুখ্যমন্ত্রীর সহারিত অতিকৈ সন্তুষ্টি প্রকাশ করে ছাত্র ছাত্রী সকলে কয় এয়া আছিল এক অনন্য অভিজ্ঞতা লগত আমি কথা পাতিলো সকলোৱে নিজের প্রশ্নবোৰ সুধিলে আসামৰ ফিউচার প্লেন কেনেকুৱা হ'ব স্যার ফিউচার প্লেন কি আছে অসমৰ সেক্টর কোনখিনি মানে ভাল কৰিব লাগিব তার কথা বহুত ভালকে এনসার দিলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরত ভাল কৰিব লাগিব আর ট্যুরিজমৰ সেক্টরত বহুতখিনি মানে সুবিধা কৰিব লাগিব অসমৰ প্রতি আমাৰ এনইপি বা নতুন এডুকেশন পলিসি যিখন আছে এআই যিটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সকলোখিনি কথা তেখেতে খুব সুন্দরভাবে আলোচনা করলে আর গতিকে এই এখন এখন মই ভাবো এখন আদর্শ মিটিং বলি মই ভাবো কলেজখনৰ কেনেকে ডেভেলপ কৰিব পাৰি হৈদিলো তাপা আমাৰ স্কলাৰশিপবোৰ বহাব পাৰি নেকি হৈদিলো বিশ্ববিদ্যালয়ত পঢ়িবৰ কাৰণে তেনেকে যিমান পাৰ সহায় কৰিম বুলি কলে যোৰহাটৰ আৱৰ্ত ভৱনত মুখ্যমন্ত্ৰী গৰাকীক সাক্ষাৎ কৰে এগৰাকী মেধা সম্পন্ন বিশেষভাৱে সক্ষম ছাত্ৰই মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰি আনন্দিত হৈ পৰে প্ৰিয়পল হন্তিকৈ নামৰ বিশেষভাৱে সক্ষম ছাত্ৰজন আৰু তেওঁৰ পিতৃ-মাতৃ মুখ্যমন্ত্রীগুলো ছাত্রজনক পড়ার ক্ষেত্র সহায় করার আশ্বাস প্রদান করার লগতে এখন আধুনিক হুইল চেয়ার ক্রয় করবলে 62,000 টাকার চেক প্রদান করে আজি মুখ্যমন্ত্রী লগ করল চেকখন প্রদান করলে আর বাবাতো বলে সম্বোধন করলে মানে এটা ময়নি কলেজের সায়েন্স ডিপার্টমেন্টের বিএসসি পার্সোনাল অধ্যয়নরত ভবিষ্যতে মানে এখন সফল পদার্থ বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ইয়াৰ পিছতে আৱৰ্ত ভৱনৰ চৌহদক মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে গছপুলি ৰোপণ কৰে আৰু মিল্ক ফেণ্ডিক চাইকেলৰ উদ্বোধন কৰে আৱৰ্ত ভৱনৰ পৰা বিমানকোঠলৈ যোৱাৰ পথত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জে এম চি এইচৰ সন্মুখত নিৰ্মাণ চলি থকা ৰেলৱে উৰণ সেতুখনৰ কামৰ বুজ লয় উল্লেখযোগ্য যে এই উৰণ সেতুখন 2024ৰ ফেব্ৰুৱাৰীৰ প্ৰথম সপ্তাহত মুকলি কৰিব বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ঘোষণা কৰে যোৰহাটৰ পৰা গৌতম বৰা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট